প্রিয় বন্ধুরা, প্রত্যেককেই ওয়েলকাম এই চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বের করেছে কলকাতা গেজেটের। সেই কলকাতা গেজেটের তরফ থেকে আমরা দেখে নেব যে পরীক্ষা কত নম্বরের হতে পারে। আজকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে টোটাল পরীক্ষা হবে 300 নম্বরের। সেই 300 নম্বরের ভাগ আমরা এক নজরে দেখে নেব। এরপর আমরা দেখে নিই সিলেকশন প্রসিজিওরটা কী। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট 150 মার্কসের থাকছে। এই 150 মার্কসের টেট ওয়েটেজ হিসেবে ধরা হবে 100 মার্কস। এরপর চলে আসবো 2 নম্বরে মেন্স এক্সামে। মেন্স এক্সামের মধ্যে রয়েছে প্রথমে ইংরেজি এবং দ্বিতীয় রয়েছে বাংলা, অর্থাৎ ইংরেজি 50 নম্বর এবং বাংলা 50 নম্বর, টোটাল 100 মার্কস, টোটাল 100 নম্বরের। এরপর আসছি সাবজেক্টে, সাবজেক্ট থাকছে 100 মার্কসের, টোটাল 300 মার্কস। তাহলে প্রথমে থাকছে টেট 150 মার্কসের, যেটা ওয়েটেজ হিসাবে 100 ধরা হচ্ছে। দ্বিতীয় থাকলো ইংরেজি এবং বাংলা 50+50 100, এবং তৃতীয় থাকছে 100 নম্বর সাবজেক্ট। এই নিয়ে হচ্ছে 300 মার্কসের পরীক্ষা। এর উপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়াটি হবে। তবে আশা করা যায় যেহেতু গেজেট বেরিয়েছে সেহেতু খুব দ্রুততার সাথে বিজ্ঞপ্তি প্রকাশ হবে।